রক্তদান জীবনদান রক্তদান মহোদ্যান করোনা সংকটকালে জীবন মৃত্যু সংগ্রাম মানব সভ্যতার সামনে মহামারীতে দুঃস্বপ্নে রাখা আছে বিশ্ব হাসপাতালে বাড়ছে ভিড় ইহান দুর্দিনে শহর জুড়ে মাথা চালা দিচ্ছে রক্তের সংকট একদিকে রক্তের ব্যাপক চাহিদা বাড়ছে উত্তরোত্তর অন্যদিকে যোগানে ঘাটতি জোড়া ফলায় প্রাণ ওষ্ঠাগত রোগীর পরিবার পরিজনদের তাই শহরবাসীকে রক্তের এই পাহাড় প্রমাণ দুর্দশা থেকে বাঁচাতে এগিয়ে এলেন উত্তর কলকাতা আইএমটিডিসির সভাপতি মানা চক্রবর্তী এদিন তার উদ্যোগে আয়োজিত হল এক বিশাল রক্তদান শিবিরের পতাকা উত্তোলন করে এদিনে এই মহতী অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায় এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি জননেতা মদন মিত্র সহ বহু বিশিষ্ট জনেরা এই করোনা সংকটকালে মানা চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিশিষ্ট জনেরা মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় খুশি মানা চক্রবর্তীও আপনাকে পহলে বাতা দেনা চাহতা হ্যায় বাতা দেনা চাহতা হু প্রথমেই বলতে চাইছি যে আমাদের দলে তৃণমূল কংগ্রেসে করতে গেলে মানুষের সেবা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই স্লোগান কেউ হয়তো উপহাস করবে কেউ হয়তো বিদ্রুপ করবে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি সন 1998 সাল থেকে মমতা দিদি যখন দল তৈরি করেছিলেন তখন থেকে বলছেন সারা বছর ভোটের রাজনীতি করো না মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করবে আমি বিশ্বাস করি যদি মানা চক্রবর্তী বা উত্তর কলকাতা আইএমটিটিউসি মানুষের স্বার্থে মানুষের পাশে থাকার মানসিকতা না করে তৃণমূল কংগ্রেস করার কোনো সার্থকতা নেই তাই এই লেবার ইউনিয়ন করেও তাদেরকে রক্তদান শিবিরের আয়োজন করতে হয় মানুষের কথা বলার জন্য বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ করতে হয় সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয় তারই অঙ্গ হিসাবে অশোক চক্রবর্তীর নেতৃত্বে আজকে আমাদের এখানে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে এই আয়োজন তৃণমূল কংগ্রেস থাকবে আর মানুষের সেবা করার জন্য আমাদের নেতা থেকে কর্মীরা ওই মানে আমাদের একটা সম্প্রীতির উৎসব হিন্দু মুসলিম শিখ ইসাই যে সমস্ত সম্প্রদায় এখানে একটা ব্লাড ডোনেশন হয়েছে এখানে সমস্ত সম্প্রদায় মিনি ভারতবর্ষ হয়ে গেছে সেই সম্প্রীতির উৎসবে আমরা আমাদের একটাই শপথ যখন রক্ত দিচ্ছি আমরা দিদিকে হ্যাট্রিক করব কেন তার কাজের বিনিময়ে স্বাস্থ্যসাথী বলুন স্কলারশিপ বলুন কন্যাশ্রী প্রকল্প বলুন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন যে প্রকল্পগুলো সম্মান পেয়েছে এবং রেশন ফ্রি হসপিটাল ফ্রি এবং আমাদের গরিব মানুষ যারা আছেন সেই আমাদের গরিব মানুষের জন্য বিমা 25,000 টাকা করে এই যে অবিশ্বাস্য কাজ আর বিশেষ করে স্বাস্থ্যসাথী তো সারা বিশ্বের দরবারে আমি মনে করি এটা ইতিহাসের পাতা লেখা থাকবে এবং কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে সম্মান পেয়েছি যে একটার পর একটা যা করেছে কোনো চিফ মিনিস্টার এই করতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বুকে যারা বলছেন দু চারটাকে গেল সেটা বলার মমতা বন্দ্যোপাধ্যায় তার লড়াই হচ্ছে তার আদর্শ হচ্ছে লড়াই করে আজকে ভারতবর্ষের বুকে রিজিওনাল পার্টি তৈরি করেছে এবং ভারতবর্ষের বুকে তাকে যখন যখন শ্রী সঞ্জয় দেব যখন বলছিল যে 97-এ তখন তো কেউ ছিল না সেই সময় জিরো থেকে হ্যান্ডেড করেছে আগামী দিনে আজ যখন দিদি 294টা ভোটে যখন দাঁড়াবে জনজোয়ার হয়ে যাবে জেলায় জেলায় জন জন এটা আমি ম্যাম বিশ্বাস নিয়ে ইন লোগো কে লিয়ে এক ভি ট্রেন দে নেই পায় আর পায়দল চলতে 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 ও লোক রেল কে পটরি মে সো গয়ে উসকে বাদ ট্রেন আকে ও লোক কো মার দিয়া লেকিন আপ সোচিয়ে ये पांच छह जो तृणमूल के योगदान के लिए उन्होंने स्पेशल चार्टर्ड फ्लाइट भिजवा दिया ये बहुत ही दुख की बात है ये बहुत काम है स्वराष्ट्र मंत्री को करने के लिए इस वक्त इसराइल दूतावास में विस्फोट हुई हमारे रेगुलर चीन आके गांव बैठा रहा अरुणाचल में पाकिस्तान से घुस के जंगी लोग रोज हमारे जवानों को पुलिस को आम जनता को मार रहे हैं लेकिन आज से कोई कदम उठा नहीं पाए लेकिन बड़े बड़े बात बोलते हैं जैसे बोलते हैं हम लोग वीर है 56 इंच जो है चेस्ट लेकर अभी तक कुछ कर नहीं पाए कोशिश भी नहीं कर पाए और पूर्ण छिले एवं माना नॉर्थ सेंट्रल डिस्ट्रिक्ट अंडर एंटीट्यूसी আমাদের পুরনো যত সব ছেলেরা ছিল সবাইকে একাট্টা করেছে আর যত বিজেপি এই নোংরামি করবে
আমরা সব ভাই আরো একাট্টা হয়ে যাব। আর কাল রাত্রির থেকে বিজেপি আমার মুখে নোংরা ভাষা চালাচ্ছে, বিজেপি ডিজিটাল সেল, আসলে যেসব ভাষা বলছে ওইগুলোদের পছন্দ আছে, যেসব নোংরা জায়গার কথা বলছে সেসব জায়গা ওদের পছন্দ আছে। তবে এতে কিছু হবে না, আমি আবার বলছি, দুধ চাও তো ক্ষীর দেঙ্গে, বঙ্গাল চাও তো চির দেঙ্গে, মে নেই চিরুঙ্গা, বঙ্গাল কি জনতা খালি চিরেঙ্গে নেই বল্কি ফেক কে মার কে উখাড় কে ফেক দেঙ্গে।